শেষ বিতর্কেও ডেমোক্র্যাটিক পার্টির হিলারি ক্লিন্টনের কাছে পরাজিত হলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প সিএনএন ওআরসির জরিপ অনুযায়ী বান্ন শতাংশ দর্শক মনে করেন হিলারি জয়ী আর উনচল্লিশ শতাংশের কাছে ট্রাম্প নব্বই মিনিটের এ বিতর্কে সঞ্চালকের ভূমিকায় ছিলেন ফক্স নিউজের স বিতর্কে অভিবাসন অবসরপ্রাপ্তদের জন্য অর্থনৈতিক নিরাপত্তা আইএস অর্থনীতি বৈদেশিক নীতি ও প্রেসিডেন্ট হিসেবে যোগ্যতার বিষয়গুলো উঠে এসেছে

চাকরি হারাবে বলে সতর্ক করেন হিলারি রাশিয়া ইস্যুতে জোরালো বক্তব্য রেখে সাইবার হামলার জন্য দেশটিকে সরাসরি দায়ী করেন তিনি এছাড়া ট্রাম্পকে রাশিয়ার পুতুল বলতে ছাড়েননি মার্কিন ইতিহাসের প্রথম এই নারী প্রেসিডেন্ট প্রার্থী সব জাতীয় জনমত জরিপে পিছিয়ে ট্রাম্প জরিপ বলছে অবস্থান নাটকীয় পরিবর্তন না হলে হিলারির প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নব্বই ভাগ